দর্শক, এবার জেনে নেব ঈদ বাজারের পরিস্থিতি। নরসিংদী ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে সহকর্মী সঞ্জিত সাহা ও হোসেন রায়হান। শুরুতেই আমরা চলে যাব নরসিংদীতে, রয়েছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, কেমন দেখছেন সেখানকার ঈদ বাজারের গ্রাহক উপস্থিতি? জয়ী, আর মাত্র কয়েকদিন বাকি ঈদের, তো ঈদকে কেন্দ্র করে কিন্তু নরসিংদী যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। এবং এখানে লোকাল থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড শপ যেগুলো রয়েছে প্রত্যেকটা দোকানেই কিন্তু কাস্টমারের আনাগোনা রয়েছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর যে কালীবাজার সেই বাজারটিতে, এবং এই বাজারটিতে লেডিস আইটেমের সংখ্যা সবচেয়ে বেশি। থ্রি পিস থেকে শুরু করে গজপাকড় থেকে শুরু করে যত ধরনের আইটেম আছে সব কিছু পাওয়া যায়। এখানে আমাদের বিক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এখানে আসলে সকাল থেকেই বেচাকেনা শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত বেচাকেনা হয়। এবং এবারের বাজারে আপনার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ইন্ডিয়ান থ্রি পিসের। তো এখানে একজন ব্যবসায়ী রয়েছে, আমি একটু ব্যবসায়ীর সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব যে আপনাদের এবার বেচাকেনা কেমন এবং কি কি কাপড়ের চাহিদা বেশি? এবার আমাদের বেচাকেনা এটা লেগেছে সবেক রাতের পরের দিন থেকে মোটামুটি বেচাকেনি বলে, এই পর্যন্ত একই মিলে বেচাকেনি হয়ে যাচ্ছে। তবে আমাদের এখানে বেশিরভাগ ইন্ডিয়ান মালের চাহিদা, ইন্ডিয়ান জর্জেট, ইন্ডিয়ান নেট, ইন্ডিয়ান তসর, ইন্ডিয়ান টিস্যু, মানে এই আইটেমটি আমাদের বেশি। দাম কিরকম? কিরকম দামের মধ্যে? দাম হয়েছে আপনার সীমিত দামের মধ্যে 350, 400, 500, 800 টাকা গজ আছে। ধন্যবাদ, ধন্যবাদ। জয়ী, আপনি শুনছিলেন এখানে আসলে এবারে যে ঈদ বাজার, এই বাজারে কিন্তু আপনার দেশীয় কাপড়ের পাশাপাশি ইন্ডিয়ান যে কাপড় রয়েছে সেই কাপড়ের কিন্তু চাহিদা আছে এবং বিভিন্ন রকমের রেঞ্জের কিন্তু কাপড় এখানে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে যদি আমি বলতে চাই যে নরসিংদীর যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে এবং বেচাকেনাও হরদম চলছে। এই ছিল নরসিংদীর সর্বশেষ অবস্থা। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব সরাসরি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, আর মাত্র কয়েকদিন বাকি রমজানের ঈদের, তো সেখানে পঞ্চগড়ে গ্রাহক উপস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণ আইসি ব্যবহারকারী বাইরে রয়েছে, আপনার ডিএমপি রেপুটেশন ব্যাটালিয়ান, তারপরে এপিবিএন, আমাদের এলএসডি সব নিরাপত্তা বাহিনী সবাই সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং এই কারণেই কিন্তু মানে সম্ভব হচ্ছে আমাদের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া। ধন্যবাদ। আসলে বিভিন্ন রকম ক্রেতারা তারা আসছে, বিশেষ করে শিশু নারী সব বয়সের ক্রেতারা। তো আমি এই ফ্যাশনে এসে একটু কথা বলতে চাচ্ছি যে এখানকার আসলে যিনি স্বত্বাধিকারী আছেন তার সাথে একটু কথা বলবো। তো আপনি তো এই প্রতিষ্ঠানের মালিক, ওই সময় রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ কেনাকাটার খবরাখবর জানছিলাম আমরা পঞ্চগড় এবং নরসিংদী থেকে।